বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো চলে এসেছি একটা নতুন এপিসোডে আজকের এপিসোডটা তোমাদের দেখাবো দুর্গাপূজা বিসর্জনটা কেমন হতে চলেছে 2023 জন সেটা তোমরা ভালোভাবে জানো আর তোমাদেরকে জানিয়ে কিছু লাভ নেই তো সেক্ষেত্রে আমি শুরু করছি আমাদের আজকের ভিডিওটি যখন আমরা বুঝতেই যখন পেরে গেছি সবকিছু তখন আর কিছুক্ষণের মধ্যে হয়তো এই পূজোটি শেষ হয়ে যাবে কারণ আজকে হচ্ছে দশমী দশমী মানে বুঝতেই পারছো বন্ধুরা পূজোটি শেষ হয়ে গেলে আমাদের শুরু হবে বিসর্জনের সেই ডিমান্ড সেই বিসর্জন আমাদের কেমন হবে সেটা ভালোভাবে বুঝতে পারছো বন্ধুরা কারণ এত সুন্দর সুন্দর যেখানে প্যান্ডেল এত সুন্দর সুন্দর যেখানে মঞ্চ এত সুন্দর সুন্দর যখন আমাদের থিম এত সুন্দর সুন্দর যখন ব্যাকগ্রাউন্ড থাকে সেই ক্ষেত্রে বুঝতেই পারছো আমাদের আজকের বিসর্জনটা কেমন হতে চলেছে তো সেরকমই জমজমাট বিসর্জন হতে চলেছে আমাদের কলকাতা গঙ্গাতে হ্যাঁ গঙ্গাতেই আমাদের হবে সব কিছু বিসর্জন আমাদের প্রতিটি প্রতিমায়ের এবং সেই বিসর্জন গঙ্গাতে আমরা যেয়ে সেখানে সেই প্রতিমাকে বিসর্জন দেব তো বিসর্জন যখন আমরা দেবই তখন আমরা এত সুন্দর সুন্দর দেবী এত সুন্দর সুন্দর আমাদের প্যান্ডেল সেগুলো হয়তো আবার নীরব হয়ে যাবে কারণ স্বপ্ন হয়তো ঘুরের বছর আরও পূরণ হবে কিন্তু তেমনই এত সুন্দর সুন্দর যে দৃশ্যগুলো আমরা দেখেছি সেগুলো হয়তো এই মুহূর্তে শেষ হয়ে যাবে কারণ ঘুরে বছর আর নতুনভাবে এই প্রতিমা আসতে চলেছে তেমনই প্রতিমাকে যে বিসর্জন দেব সেই বিসর্জনের ভিডিও আজকে আমরা করতে চলেছি যারা আমাদের এখন এই চ্যানেলটিতে লাইক এবং সাবস্ক্রাইব করেনি আমাদের এই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখো কারণ আমাদের এই ধরনের ভিডিও পাওয়ার জন্য তোমাদের সর্বপ্রথম আগে নোটিফিকেশান পাওয়া যাবে তো সেই ক্ষেত্রে আমরা যখন প্যান্ডেলের কথা বলছিলাম তো প্যান্ডেল যখন কোথাও খুব সুন্দর সুন্দর এত ভয়ঙ্কর ভয়ঙ্কর প্যান্ডেলও তৈরি হয়েছে যেখানে একটি রাক্ষস কিংবা অন্য কিছু দিয়েও তৈরি হয়েছে যেখানে মানুষ ঢুকলে সেই দৃশ্য দেখতে পাবে সেগুলো আমার তোমাদেরকে দেখিয়েছি আমাদের ভিডিওতে এবং এত সুন্দর সুন্দর যে প্রতিমা তৈরি করা হয়েছে সেই প্রতিমাগুলো হয়তো আর কিছুক্ষণের মধ্যে এই প্রতিমা চলে যাবে সেই জন্য হয়তো মনটা আমাদের খারাপ হয়েই যায় কিন্তু মন খারাপ হলেও আমরা ঘুরে বছর সেই প্রতিমাকে আবার ফিরে পাবো নতুনভাবে কিন্তু সেরকমই কিছু আমাদের বিসর্জন সেই বিসর্জনগুলো আমরা আজকে আলোচনা করছি এবং আমরা তোমাদেরকে দেখিয়ে দেবো সেই বিসর্জনটা হতে কেমন চলেছে সেই বিসর্জনটা আমরা কোথায় দিই এবং কীভাবে সেই বিসর্জনটা হবে তোমরা সেই সব বিষয়ে আজকে তোমরা জেনে যাবে তো একের পর এক আমরা সেই বিসর্জনের প্রস্তুতি যখন নিতেই হবে তখন দেখছো বন্ধুরা এখানে বিসর্জনের যে মাকে যে আরাধনা করতে হয় এবং যে মাকে বিদায়ের সময়ে যে কাজগুলো করা হয় সেই কাজগুলো এর প্রতিটি ঘরের মা বোনেরা সবাই করতে থাকে কারণ হয়তো মাকে বিদায় দিতে হবে কারণ মাও চলে যাবে তার নিজের বাড়িতে এসেছিল আমাদের ঘুরে দিয়ে সে হয়তো আবার ফিরে যাবে আবার পাবো মাকে সেটার জন্য চিন্তা করে লাভ নেই তবু মন খারাপ হয়ে যায় এখানে মানুষ আনন্দে মেতে উঠে যে মা যেমন এসেছিল তেমনই ভালোভাবে ফিরে যাক আর যেমন আগামী বছর আবার নতুন করে আসে আমাদের দুঃখ বিপদ আপদ আমাদের পাশে যেমন থাকে কারণ আমরা মানুষেরা মাকে এতটা ভালোবাসি যে মা আসলে আমরা নিজেদের যত দুঃখ কষ্ট এবং মনের মধ্যে যত ব্যথা থাকে আমরা এই পাঁচ দিনে সব কিছু ভুলে যাই ভুলে যে আমরা দেবীর দর্শন নিই হ্যাঁ তেমন দেবীর দর্শন যখন নিই আমরা তখন হয়তো মায়ের মুখ দেখে এত মমতা এত ভালোবাসা এবং এত আমরা সব কিছু ভুলে থাকি কারণ ভুলে আমরা মায়ের দর্শন যখন নিই সে মায়ের মুক্তি দেখে আমার সব কিছু আনন্দ সব তার সাথে জড়িয়ে যায় বন্ধুরা মা যখন চলে যায় তখন মায়ের মমতা কিছুটা মনটা খারাপ হয়ে যায় কিন্তু মন খারাপ হলেও কিছু করার চিন্তা নেই কারণ ঘুরে বছর আসছে মা সেই জন্য আমাদেরকে প্রস্তুত হতে হবে Oh,
এবং মা এটাই বলে যাবে যে তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং তোমরা সুস্থ জীবন যাপন করো আর মা সে সম্পূর্ণ রোগ মহামারী যায় থাকো সম্পূর্ণটাকে বিদায় দেবার জন্য আর মাকে আমরা সেই গঙ্গাতে নিয়ে যে ভাসিয়ে দিই।